বিসমিল্লাহি রহমান রহিম আসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি অবরকাতু আলহামদুল্লিলা ওয়াসাদ আতু ওয়াসফাদাম আল্লাহ আলা ইল্লাহ আজ আমি আফটারদের মাঝে হাজির হয়েছি পছন্দের যে কোনো ব্যক্তিকে সাত দিনের মধ্যে বেয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে কোনো ছেলেকে অথবা কোনো মেয়েকে অসম্ভব পরিমাণে পছন্দ করেন ভালোবাসেন তার জন্য আপনি আপনার জীবনও দিতে পারেন এত প্রেমে পাগল পাড়া যে আপনি চিন্তাও করতে পারে না অন্য মানুষগুলো যার জন্য আপনি পাগল পাগলপাড়া হচ্ছেন সেও আপনাকে বুঝতে পারছে না সে ছাড়া আপনার জীবন মূল্যহীন তাকে ছাড়া আপনি একেবারেই চলতে পারছেন না আপনি চিন্তা করছেন কিভাবে ওই ব্যক্তিকে আপনি বিয়েতে রাজি করবেন আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল বলে দিব যেই আমলটি সঠিক নিয়মে করতে পারলে যাকে আপনি পছন্দ করেন তার পরিবার রাজি হবে সে রাজি হবে এমনকি আল্লাহ তাআলা বিশেষ ফেরস্তা পাঠিয়ে দিবেন বিশেষ জিনের রাজারা দায়িত্ব নিয়ে নেবেন যে আপনার সাথে এটি আল্লাহ তালার হুকুমেই ঘটবে আপনার সাথে ওই ব্যক্তির কীভাবে দ্রুত বিয়ে হবে আমি গ্যারান্টি দিলাম সর্বোচ্চ সাত দিন সময় লাগবে ওই পছন্দের মানুষ নিজে রাজি হবে তার ফ্যামিলি রাজি হবে এক কথায় বিয়েতে কোনো প্রকার বাধা থাকবে না ইনশাআল্লাহ এটি যে কত চমৎকার আমল আপনি চিন্তাও করতে পারবেন না তবে আমি যে নিয়মে বলবো এই নিয়মের বাইরে আমল করতে পারবেন না দেখা যায় আপনাদের মধ্যে অনেকে রয়েছেন এর আগে পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার জন্য অনেক আমল করেছেন অনেক তদ্বির করেছেন অনেক শাহিদের কাছে গিয়েছেন অনেক কিছু করেছেন কিন্তু কোনো মতেই সফলতা লাভ করতে পারেননি তাদেরকে বলবো আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আমি যে নিয়মে বলবো সেই নিয়মে যদি আমল করতে পারেন একশো পার্সেন্ট কামিয়াব হবেন ইনশাল আল্লাহ তালা হচ্ছে তাদের মনের ভিতরে আপনার জন্য এমনভাবে ভালোবাসা মায়া মহব্বত স্নেহমতা ঢেরে দিবে যে এমন আকৃষ্টতা দান করবে আপনার মধ্যে আল্লাহ তালা অকিকভাবে এমন বিশেষ শক্তি পাঠিয়ে দিবে যে বিশেষত্ব দেখে ওই বাড়ির সকলে এমনকি যার জন্য আপনি হচ্ছে এত দেওয়ানা যাকে এত পাগল পাড়া পাগলের ন্যায় ভালোবাসেন যার জন্য আপনার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে তাকে যদি আপনি বিয়ে না করতে পারেন আর কখনোই বিয়ে করবেন না এমন অনেক ধরনের পরিস্থিতি আপনার জীবনে করতে পারে আজকের যে আমলটি বলে দিব এই আমলটি শুধু আপনি সঠিকভাবে করবেন আর আল্লাহ তাহলে আপনার সাহায্যকারী হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ হচ্ছে এই আমলের মধ্যে পবিত্র কোরআনের দলিল সহ আপনাদের কাছে পেশ করবো ইনশাআল্লাহ আমি মন কোনো কথা বলি না কখনোই আপনারা দেখেছেন যে আমি হচ্ছে মন কোনো আমল আপনাদের মাঝে দেইনি যার জন্য আমল করবেন শুধুমাত্র এই আমল ঠিক আমি যে নিয়মে বলবো সেই নিয়মে করে দেখবেন কতটা আশ্চর্য দ্রুত ফলাফল পাবেন যা আপনার চিন্তার বাইরে আমি আগেই বলে দিয়েছি যে সর্বোচ্চ সময় লাগতে পারে সাত দিন এর মধ্যে সবকিছু বিয়ের জন্য সব কিছু আল্লাহ তারাই ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা আমার চ্যানেল থেকে আমলগুলো দেখেন তাদেরকে আমি বলবো তারা অবশ্য অবশ্যই আমার চ্যানেলের আমলগুলো যখন দেখবেন তখন দেখবেন আপনাদের সামনে বাংলাতে লিখা আকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা চলে আসছে সেই কথাগুলোকে অবশ্য অবশ্যই সবচাইতে বেশি গুরুত্ব দিবেন এবং ওই কথাগুলোকে একটা কথাও যেন ছুটে না যায় প্রত্যেকটি কথাকে আপনি হচ্ছে চমৎকার ভাবে পড়তে থাকবেন যাতে করে আপনি হচ্ছে মনোযোগ সহকারে পড়বেন এবং আমি কি বলছি সেটাও মনোযোগ সহকারে শুনবেন এরপরে হচ্ছে যথা নিয়ম বলেছি যে কখন কোন আমল করতে হবে সেটি নিয়ে আপনাকে মানতে হবে কোন দিন কোন সময়ে কোন আমল করতে হয় সে সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলেই বুঝতে পারবেন যে কখন আপনাকে আমল কি করতে হবে কোন নিয়ম আমল করতে হবে পরিপূর্ণ বিষয়টাই আমি লিখিত আকারে আপনাদের কাছে প্রকাশ করেছি আর আমি যা আপনাদেরকে দিয়েছি পৃথিবীর কোনো সায়ক আজ পর্যন্ত এই বিষয়টি দিতে পারিনি তবে এই বিষয়গুলো জানতেন যারা তারা এখন আর পৃথিবীতে নেই তারা কবরে চলে গিয়েছেন বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখবেন যে অনেক সাহেবদের রয়েছে এই সময় সম্পর্কে ধারণা বললে তারা কোনো ধারণা দিতে পারবে না কারণ হচ্ছে যাদের হচ্ছে সময় সম্পর্কে রোহানি জগৎ সম্পর্কে দিনের জগৎ সম্পর্কে ফেরেস্তা সম্পর্কে পবিত্র করানের গুপ্ত আমল সম্পর্কে ধারণা নেই তারা আপনাদের কি দিতে পারে যাই হোক আমি কাউকে ছোট করে দেখছি না আমি শুধু বলছি যারা এই বিষয়গুলো মেনে আমল করবেন তারাই পরিপূর্ণ কামিয়াবি লাভ করবেন আর যে সকল সাহেকরা মানুষদের আমল করে দেন তব্রি করে দেন মানুষের জন্য কাজ করেন তারাও এই বিষয়গুলো মেনে আমল করবেন তাহলে আপনাদের কাজের দ্বারা প্রত্যেকটি মানুষ উপকৃত হবেন শা দেশ বিদেশে মানুষের অসংখ্য সমস্যার সমাধান হবে যাই হোক কিভাবে শুধু বলবো আর পুরো বিষয়টি লেখা আকার দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন এই করার জন্য আপনাকে সাদা কাগজ নিতে হবে কাগজের সাইজ একটু বড় হতে হবে সেদিকে লক্ষ্য রাখতে হবে বড় একটি সাইজের কাগজ নিয়ে আপনাকে প্রথমেই চলে যেতে হবে পবিত্র কোরআনের সুরতুল আলম নসরাতে চলে যেতে হবে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের দলিল সহ দেখাবো আমি আপনাদেরকে আগেই কথাটি বলেছিলাম আপনারা এখন পরিপূর্ণ বিষয়টিকে যেভাবে বলছি সেটা একবার দেখার চেষ্টা করুন তারপরে নিজেদের জীবনে এটাকে ব্যবহার করে দেখুন একশো পারসেন্ট লাভ করবেন বিন্দু পরিমাণের সন্দেহ এর মধ্যে নেই ইনশাআল্লাহ কারণ হচ্ছে দলিল সহ আপনাদের কাছে পেশ করব আর এটি যদি কেউ পরিপূর্ণভাবে করতে পারেন ওই ব্যক্তি অবশ্যই কামিয়াবি লাভ করবেন শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম লিখবেন এই দেখেন এখানে লিখা আছে বিসমিল্লাহ রহমান রহিম লিখার পরে আলাম নাসরাহা সদরাক থেকে শুরু করবেন সম্পূর্ণ সুরাটি লিখবেন ওয়া ইলা রিকা ফর এই পর্যন্ত সম্পূর্ণ লিখবেন লিখার পরে এরপর আর বিসমিল্লাহ রহমান লিখবেন না একবার বিসমিল্লাহ রহমান লিখবেন আবার সুরাটি লিখা শুরু করবেন শেষ পর্যন্ত এইভাবে সুরাটিকে আপনি হচ্ছে সাতবার লিখবেন সাতবার সুরাটি লিখার পরেই পবিত্র করানের খুবই গুরুত্বপূর্ণ সুরার একটি অংশ আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে হিজারের একটু দয়া করে অপেক্ষা করলে খুবই চমৎকার এই ছোট্ট একটি আয়াত তবে এখানে কি তাৎপর্য রয়েছে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন ছোট্ট একেবারে দুইটি শব্দের একটি আয়াত কিন্তু গুরুত্ব খুবই অপরিসীম এই যে এই এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত বুঝতে পেরেছেন এই দাগ দাও আছে এখান থেকে এই পর্যন্ত আপনারা হচ্ছে সুরত আলম রাস্তা সাতবার লিখার পরে এতটুকু লিখবেন এতটুকু লিখার পরে আপনি চলে যাবেন সুরতুল ইউনুসে চলে যাবেন আমি আপনাদেরকে হচ্ছে নিয়ে যাচ্ছি দুইটি আয়াত রয়েছে আসলে মূল বিষয়টি জানা থাকলে যে আমল করবেন সেই আমল থেকে আল্লাহ তাহলে আপনাকে কামিয়াবি দান করবেন আপনাকে কি দিয়ে আমল করতে হবে সেটি জানতে হবে কী নিয়মে করতে হবে কখন করতে হবে এই বিষয়ের উপর অবশ্যই গুরুত্ব দিতে হবে এজন্য আগেই বলেছি যে সায়কা জানেন না যারা তারা অবশ্যই জেনে নি জানলে তো আলহামদুলিল্লাহ এখান থেকে দেখেন ওই আটা লিখার পরে যা পালা মৌসা এখান থেকে শুরু করে আপনারা হচ্ছে এই পর্যন্ত লিখবেন বুঝতে পেরেছেন এখান থেকে শুরু করবেন এই পর্যন্ত লিখবেন যখন আপনার এই পর্যন্ত লেখা শেষ হয়ে যাবে তখন আপনার সবচাইতে দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই যে আপনার হচ্ছে তসামটি রয়েছে এটি রয়েছে এটি যে কতটা গুরুত্বপূর্ণ তালসাম আপনারা চিন্তাও করতে পারবেন না আপনাকে হচ্ছে তারপরে এই তালসামটিকে লিখতে হবে তালসামটি লিখার পরে করতে হবে এই দেখেন এরপরে এভাবে যা যেভাবে লেখা আছে লিখে যাবেন লিখার পরে যার জন্য আপনি যাকে বিয়েতে রাজি করতে চাচ্ছেন এখানে তার নাম লিখবেন এখন সে যদি ছেলে মানুষ হয় তার নামের পর ইবনে লিখবেন যদি সে মেয়ে মানুষ হয় এখানে তার নাম লিখার পরে যে বিনতে রয়েছে বিনতে লিখবেন এরপরে এই স্থানটিতে তার মায়ের নাম লিখবেন মায়ের নাম জানা না থাকলে বাবার নাম লিখবেন মা বাবা কারোর নাম জানা না থাকলে হজরত আদম আলিস আসলাম অথবা হজরত হাওয়া আলিস আসসালাম লিখবেন এরপরে মার পরে এখানে আপনার নিজের নাম আপনি ছেলে মানুষ হলে আপনার নামের পরে ইবনে যদি আপনি মেয়ে মানুষ হন তাহলে আপনার নামের পরে বিনতে লেখার পরে আপনার মায়ের নাম এরপরে সাহতো আজালো আলু হাত দুইবার করে লিখবেন প্রত্যেকটা শব্দ এটা দুইবার এটা দুইবার এটা দুইবার তারপর বার ফিকুম আলিকুম এতটুকু আপনি অবশ্য অবশ্যই লিখবেন তবে নিজে না লিখতে পারলে অবশ্য অবশ্যই কোনো আদিম ব্যক্তির সাহায্য নেবেন যখনই আপনি কোনো আদিম ব্যক্তির সাহায্য নেবেন তিনি আরো চমৎকার আপনার জানা মত আপনার কাছে যে ব্যক্তি রয়েছে তার দ্বারাই করান লিখানোর পরে এটিকে ছুপ ছোটো করে ভাঁজ করে কোনো আপনার পকেটে হোক বা আপনার সাথে কোথাও নিয়ে যাকে আপনি বি করতে চাচ্ছেন তার সাথে কোনো না কোনোভাবে একবারের জন্য সাক্ষাৎ করবেন অথবা এটা সাথে নিয়ে যে ব্যক্তি বিয়ের প্রস্তাব দিতে যাবে তাকে দিয়ে দিবেন অথবা দেখা গেছে যে আপনি নিজেই গেঁদে নিজেই যাবেন তার সাথে সম্পর্ক থাকলে দেখা গেছে যে এটা সাথে নিয়ে তার সাথে আপনি দেখা করবেন যদি আপনাদের কাছে অনেকের ক্ষেত্রে মনে হয় যে আপনারা হচ্ছে এই বিষয়টি এভাবে করতে পারবেন না সে অন দেশের বাইরে আছে দেশের বাইরে থেকেও প্রেমে পাগল পাড়া করার অসংখ্য আমার আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন দূর থেকে সাতজন জিনের মাধ্যমে কাউকে প্রেমে পাগল পাড়া করে বিয়েতে রাজি করার আমলও দেওয়া আছে সেটাই আপনারা দেখে নিতে পারেন আর যাতে কাছে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে বিয়ের প্রস্তাব দেওয়ার কোনো উপায় রয়েছে অথবা কাউকে পাঠানোর উপায় রয়েছে তারা হচ্ছে এইভাবে আমল করবেন তবে যখন আপনি তার সাথে সাক্ষাৎ করবেন তারপরে এসে আপনাকে যেটি করতে হবে যদি মনে করেন আপনার আগে ভালো করে শুনবেন আমি কি বলতে চাচ্ছি যে আপনি যাকে বিয়ে করতে চাচ্ছেন সে রাজি না সবাই রাজি সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন তাদের বাড়িতে কাউকে বলবেন যে তার মাথার উপরে যে কোনোভাবেই হচ্ছে সত্তর বার কাউসার সরি মাফ করবেন আমাকে শব্দটি অন্যরকম হয়ে গিয়েছিল সুরাতুল কাউসার ইন্না আতনা কাল কাউসার ফলি অব হার ইন্ন শানি ইয়াকুওয়াল এই সোরাটিকে 70 বার পাঠ করে তার মাথায় ফু দেওয়ার জন্য এন্ড যদি তার মাথায় দেওয়া না যায় তাহলে বলবেন আপনার নিকটতম কোনো ব্যক্তিকে 70 বার পাঠ করে আপনার মাথায় ফু দেওয়ার জন্য আপনি যখন এই কাজটি পরিপূর্ণভাবে করবেন আমি গ্যারান্টি দিয়ে বললাম ওই ব্যক্তি আর ধৈর্য ধরতে পারবে না ইনশাআল্লাহ তবে সব চাইতে গুরুত্বপূর্ণ জিন জগৎ ফরিস্তা জগৎ ওহানি জগতের পবিত্র কোরআনে গুপ্ত আমলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন তবে আপনারা যারা এই আমলটি করবেন তারা অবশ্য অবশ্যই এ নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাযত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার